ওম দশম পাল মহাবীরং সুচিত্র কর্ম কারকে এতে গন্ধসন বিশ্বকর্মা দেব্যানম বিশ্বকর্মা দেব্যানম এতে গন্ধ পুষ্প নম সুবন্ধুকানে কালিকা নম এতে গন্ধ নম শিবা নম শিবা নম শিবা নম এতে গন্ধ লোকনাথ ভগবান নম এতে গন্ধ উষ্ণ গণেশা নম গণেশা নম এই গন্ধ উষ্ণ বিশ্বকর্মা দেব্যানম ইয়ে নাম আর কত ওটা বলো A few moments later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শেখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন তো ভিডিও শুরু করছি। আজ বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে, সবাই ভালো কাটাক বিশ্বকর্মা পুজো। আর আমার বড় ছেলের পুজো আজকে হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর সকালের সব চা খাওয়া বাসি কাজ সব হয়ে গেছে। তোমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো দেখে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, জল খাবার খেতে বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও রান্না হয়নি, রান্না করবো, জল খাবার খেয়ে নিই। তোমার দাদাভাইকে দিয়েছি চিড়ে আর টক দই দিয়ে খাবে, ও কচুরি খাবে না, শরীরটা ভালো নয়। দেখো টক দই আর চিড়ে দিয়েছি তোমার দাদাভাইকে খেতে। আর গুড্ডু উঠে ও 42 খেয়েছে, আর আমরা যে আমি আমার বড় ছেলে এই যে গুড্ডুকে দিয়েছি, একটা গুড্ডু তরকারি খায় না, আর দুটো করে যে কচুরি। আজকে শনিবার যেহেতু নিরামিষ, নিরামিষ কচুরি নিয়ে এসছে, আর চিড়ে খেতে ভালো লাগছে না বলে তাই জন্য কচুরি না। তোমার দাদা বললো তোমরা এনে খাও, আমি খাবো না, তাই তোমার দাদাভাই চিড়ে খাচ্ছে। তো খেয়ে নিই আমরা, তো তোমাদের সঙ্গে আবার রান্না করবো, তখন দেখা হবে, রান্না করতে যাবো, খেয়ে নিই। তারপর আর সকাল থেকে মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি আসবে। বন্ধুরা, খাওয়া কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, দাদাভাই এখনো হয়নি, আস্তে আস্তে খাচ্ছে। আর গুড্ডুকে দিলাম, দেখো গুড্ডু এখন এক কোটা মুখে দেয়নি, ওর পেট ব্যথা করছে, খেতে বসলে পেট ব্যথা করে, আর মোবাইল নিয়ে বসে পড়েছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে আসছে আবার, এখন রান্না করবো। A few moments later. আবার চলে এসেছি বিকেলবেলা, সেই সকালবেলা পর থেকে তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা খুবই খারাপ করছিল, আর ভোরবেলা উঠে গাড়ি ফাড়ি মুছতে হলো, খুবই খাটনি হয়েছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। আর দেখো জামাইবাবু এসছে পূজার গিফট দিতে, তাই জামাইবাবুকে চা করে দিয়েছি, জামাইবাবু চা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর ওদিকে তো গুড্ডু আর জিৎ ওরা একটু আগেই ঘুমালো। যাই একটু হাই করে দাও। তো জামাইবাবুকে তো আগের ভিডিও তোমরা দেখেছো, একটা ভিডিও দেখেছো, জামাইবাবু জামাইবাবুর বাড়িতে গেছিলাম, জামাইবাবুর নাতির অন্নপ্রাশন ছিল তখন গেছিলাম। তো জামাইবাবুকে গিফট আনো ছিল, তোমাদের পরে দেখাবো অবশ্যই। তো দেখো জামাইবাবু এখন আমার মোবাইল ঘাঁটছে, আর তোমার দাদাভাই তাই করছে। তো আমি ভাবলাম জামাইবাবু যখন এসছে তোমাদের সামনে একটু তোমাদেরকে একটু দেখাই, ক্যামেরা বন্দি করি জামাইবাবুকে।
তো দেখতে পেলে জয়বু এসেছিল, তোমাদেরকে দেখালাম জয়বু এসেছিল পূজোর গিফট দিতে। তো জয়বু চলে গেল, রাত হয়ে গেছে। তো জয়বু বললাম থাকতে, জয়বু বললো না থাকবো না, পরে এসে থাকবো। তো জয়বু চলে গেল, মনটাও খারাপ লাগছে। তো ভিডিওটার বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।